স্টার্স দ্য নেট বাংলাতে আপনাদের স্বাগত। আপনারা তো মানবেন যে এই রহস্যে ভরা জগতের বহু রহস্যই আজও উন্মোচন করতে পারেনি মানব জাতি। এর অর্থ এই যে রহস্যগুলি সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক বা তাৎপর্যপূর্ণ যথাযথ ব্যাখ্যা এখনও সঠিকভাবে বিজ্ঞানী মহল বা বিশেষজ্ঞ মহল করে উঠতে পারেনি। আজ আপনাদেরকে আমি এরকমই পাঁচটি রহস্যের ব্যাপারে জানাতে চলেছি। তবে তার আগে আপনাদের অনুরোধ করব, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। নাৎসকা মরুভূমি, পেরু। এখানে এই আকৃতিগুলি খেয়াল করেছেন ছবিতে? নিখুঁতভাবে জ্যামিতিক আকৃতি, দেখে প্রত্যেকটিকেই কিছু অর্থপূর্ণ ছবি বলেই মনে হয়। কোনোটি পাখি অথবা মাছ অথবা মাকড়সা, এরকম বিভিন্ন আকৃতি। তাহলে জেনে নিন এই ছবিগুলির বিস্তৃতি 400 মিটার থেকে 1100 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারের বেশি। গবেষকদের মতে এই বিশাল আকৃতি ছবিগুলি তৈরি করা হয়েছিল মাটিতে খোদাই করে আনুমানিক 1.5 থেকে 2.5 হাজার বছর আগে। কিন্তু ঠিক কী কারণে ও কী পদ্ধতিতে মরুভূমিতে এই আকৃতিগুলি বানানো হয়েছিল সেটা এখনও সঠিকভাবে বুঝে ওঠা সম্ভব হয়নি। ২০১২ সালে আফগানিস্তানের কোনো এক মরুভূমিতে গুহার ভেতরে আমেরিকার সৈন্যদল একটি অবাক করা জিনিসের সন্ধান পায়। এটি ছিল একটি 5000 বছর পুরনো বিমান। এই বিমানটি হুবহু সেই রকম ছিল যেরকম মহাভারতে বা রামায়ণের মতো মহাকাব্য গ্রন্থগুলিতে উল্লেখ করা আছে। এই তথ্যগুলি আংশিকভাবে বাইরে বেরিয়ে পড়ে ও ইন্টারনেটের দুনিয়াতে আলোড়ন ফেলে দেয়। এরকম কিছু তথ্য সামনে আসে যে মার্কিন সৈন্যরা এই গুহাটি খুঁজে বের করেছিল, সেই 8 জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। আটলান্টিক মহাসাগরে পুয়ের্তো রিকো, মিয়ামি ও বারমুডার মধ্যে অবস্থিত এই ত্রিভুজাকৃতি অঞ্চলটি বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে। 19 শতাব্দী থেকে প্রায় 8000 মানুষ এই অঞ্চলে নিখোঁজ হয়েছে। সঠিক তথ্য না থাকলেও প্রায় 50টি জাহাজ ও 20টি বিমান এই অঞ্চলে নিখোঁজ হয়ে গেছে। বহু দশক ধরে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বহু রহস্য বিষয়ক লেখালেখি, বই ও ফিল্ম তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এর রহস্য উন্মোচন করার জন্যে বহু তত্ত্ব পেশ করেছেন, যেমন চৌম্বকীয় ক্ষেত্রের দুর্বল হয়ে পড়া অথবা সমুদ্রের তলা থেকে মিথেন গ্যাসের বিশাল আকৃতির বুদবুদ সৃষ্টি হওয়া ইত্যাদি। কিন্তু এর মধ্যে কোনোটাই সম্পূর্ণ সঠিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম নয়। আমেরিকার একজন পুরনো বই ব্যবসায়ী উইলফ্রিড এম ওয়ানিচ 1922 সালে একটি 240 পাতার বই পেয়েছিলেন, যা কিনা কোনো সম্পূর্ণ অজানা ভাষায় রচিত। এই বইয়ের মধ্যে রয়েছে অনেক অদ্ভুত রঙিন চিত্র। এগুলি কোনো প্রাণী বা উদ্ভিদ সমূহের, যা পরিচিত কোনো জগতের সাথে মেলানো যায় না। তবে কার্বন ডেটিংয়ে প্রমাণিত হয়েছে যে বইটি 15 শতাব্দীতে রচিত। এটিকে বিশ্বের সবচেয়ে রহস্যময় বই বলে মানা হয়। কৈলাস পর্বত। চীনের তিব্বতে অবস্থিত এই পর্বতটির উচ্চতা 6638 মিটার। বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে এটি অন্যতম পবিত্র স্থান। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে প্রায় 2000 মিটার উচ্চতা কম হলেও এর শিখরে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। অতীতে বহুবার দুঃসাহসিক পর্বতারোহীরা এই শৃঙ্গ জয় করার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছে। কোনো রহস্যজনক কারণে হয় তারা ফিরে আসতে বাধ্য হয়েছে অথবা তারা নিখোঁজ হয়েছে। আপনাদের কি জানা আছে কৈলাস পর্বতের রহস্য ভেদ করবার জন্য আজও বহু বিজ্ঞানী গবেষণা চালিয়ে যাচ্ছে? বহু বিজ্ঞানী বিশ্বাস করে কৈলাস পর্বত হল পৃথিবীর কেন্দ্র। এর অবস্থান সুমেরু থেকে ঠিক 6666 কিলোমিটার ও কুমেরু থেকে ঠিক 13332 কিলোমিটার দূরে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই 5টি রহস্যের মধ্যে কোনটির ওপরে সবার আগে আরও বিস্তারিত আলোচনার সাথে ভিডিও দেখতে চান
সেটি কমেন্টে লিখবেন। সবথেকে বেশি কমেন্ট পাবে যে টপিক তার উপরে বিস্তারিত ভিডিও আমি সবার আগে নিয়ে আসব ঠিক পরের ভিডিওতে।